2016 বিধানসভা নির্বাচনের বাবে সৌসিদিনা অনুষ্ঠিত হওয়া চারিটা সমষ্টির উপ নির্বাচনলৈ প্রতিটো নির্বাচনতে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে অসম প্রদেশ কংগ্রেস। কিন্তু পরাজয় ব্যর্থতার আত্মসমালোচনা বাদ দি কংগ্রেস চলিছে লবি কেন্দ্রিক রাজনীতি আর ক্ষমতার খোয়া কামরা। এই কথা স্বীকার করেছে খুদ অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরাই। নামত অসম প্রদেশ কংগ্রেস, নামত এজন সভাপতি, হাতে কামে সকল উঠি রজা বহি রজা, লবির রাজনীতির কথা স্বীকার রিপুন বরার। ইয়াত লবি হয়েছে, নো ডাউট, কিছুমান অন্তর্কন্দল হয়েছে, সেইবিলাকৰ ফলতো এটু হয়েছে। এয়াই চলিছে এতিয়া অসম প্রদেশ কংগ্রেসত। চারি পাঁচটা লবিত বহুধা বিভক্ত অসম প্রদেশ কংগ্রেস। 2016 বিধানসভা নির্বাচনের পর ধারাবাহিকভাবে প্রতিটি সরু বড় নির্বাচনত মুখ থেকেচা খার পিছতো নাই গ্লানি নাই আত্মসমালোচনা। গ্লানি আত্মসমালোচনা বাদে চারি পাঁচটা লবিত বিভক্ত হওয়া দলটির নেতায় নুকুনে এজনে আনজনের কথা। সভাপতি রিপুন বরার কমান্ড নামানে প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ, যার বাবে সভাপতির দায়িত্ব লবলেও সাজু গগৈ। AIUDFৰ মিত্রতাক লৈও পৃথক মন্তব্য তরুণ গগৈ রিপুন বরার। আনহাতে NRCৰ সময়তে তরুণ গগৈ যে এটা পৃথক লবি সেয়াও প্রমাণ হয়েছিল দল আর তরুণ গগৈর পৃথক মন্তব্যত। রিপুন বরার শিবির তরুণ গগৈর শিবিরের লগতে কংগ্রেসের আন এক শিবির হয়েছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়ার শিবির। অধিকাংশ বিধায়কক লগত লৈ শক্তিশালী স্থিতিত দেবব্রত শইকীয়া। কংগ্রেসের আন এক লবিত শরৎ বরকটকীকে ধরে বহুকেইজন জ্যেষ্ঠ কংগ্রেসী। দলক শক্তিশালী করাত গুরুত্ব নিদি কংগ্রেসত অব্যাহত আছে লবি কেন্দ্রিক রাজনীতি। APCCত লবি কেন্দ্রিক রাজনীতি থাকার কথা স্বীকার করে সভাপতি রিপুন বরার তাৎপর্যপূর্ণ মন্তব্য, ক্ষমতার বাবে অধৈর্য হয়েছে একাংশ। মূলত হয়েছে ক্ষমতা কেন্দ্রিক কিছুমান রাজনীতি প্রভাব পড়ে, আর কিছুমান মানুষ দলত যিসকলে আদর্শগতভাবে দলত নাথাকে সেই সকলে যেতিয়া দলটো ক্ষমতাত নাথাকে, ক্ষমতাত নাথাকিলে তেওঁলোক মানে আপোনার অধৈর্য হয়ে যায় যিসকলৰ আদর্শগতভাবে নাই। রিপুন বরার এই মন্তব্যের বিপরীতে দলক শক্তিশালী করবলে সকল নেতাকে আত্মসমালোচনা করার আহ্বান জাকির হোসেন সিকদারন। যোৱা লোকসভাত নির্বাচনত পরাজিত হয়েছো, বিধানসভাত পরাজিত হয়েছো, উপনির্বাচনত পরাজিত হয়েছো, আমার কাম হল এই পরাজয়ের কারণবোৰ বিশ্লেষণ করা আর আমার দলক কেনেকে মজবুত করব পাৰি। কোনবাক যদি এতিয়াও রাখে তাকো সমর্থন আছে, বদলি করলেও সমর্থন আছে। কেবল হাইকমান্ডর প্রতি আমার এটাই আহ্বান যে সময় উপযোগী সকলে আমার হাইকমান্ডে সিদ্ধান্ত লব। পিছে লবি কেন্দ্রিক রাজনীতির ডুব গিয়ে থাকা অসম প্রদেশ কংগ্রেস নেতৃত্বই করবনে আত্মসমালোচনা নে ইজনে সিজনলৈ দুঃখ ঠেলাতে থাকিব ব্যস্ত? ক্যামেরা পার্সন সঞ্জয় বরার সহযোগত রাজু বৰুৱা, নিউজ 18, অসম নর্থ ইস্ট। বর্তমান সুস্থ কেন্দ্রীয় খাদ্য সংশোধন মন্ত্রী রামেশ্বর তেলি আজি AIMCHৰ পৰা অব্যাহতি দিয়া হব কেন্দ্রীয় মন্ত্রীগুলো। মঙ্গলবাৰে ডিগবৈ বিধানসভা সমষ্টিৰ গান্ধী সংকল্প যাত্ৰাৰ সময়ছোৱাতেই হঠাতে ঢলি পৰিছিল মন্ত্ৰীগৰাকী। প্ৰথমে ৰামেশ্বৰ তেলীক তিনিচুকীয়া অসামৰিক চিকিৎসালয়ত ভৰ্তি কৰা হৈছিল, যদিও পিছত উন্নত চিকিৎসাৰ বাবে ডিব্ৰুগড়ৰ অসম চিকিৎসা মহাবিদ্যালয় হস্পিটেলত ভৰ্তি কৰা হৈছিল। AIMCHৰ হৃদৰোগ বিভাগৰ ব্যুৰবী চিকিৎসক ডক্টৰ হেমচন্দ্ৰ কলিতাৰ নেতৃত্বত কেইবাজনীয়া বিশেষজ্ঞ চিকিৎসকৰ দলৰ চিকিৎসাত সম্প্ৰতি সুস্থ হৈ উঠিছে কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকী। ভালে আছে তেখে, আমার এটা ইনভেস্টিগেশন চলি আছে। এট দিস স্টেজ আমি কি হয়েছে আমি 100% কম নো, কাইলে আমি 10-15 বাজার গম পাম রাতেপা কি হয়েছে। কিন্তু তেখেতে ভালে আছে, আজি ভর্তি করে তেখে আজি আমার কার্ডিওলজি ICU থাকিব, তার ভর্তি করে থাকবে তেখেতে ভালো কারণে। স্যার স্পেশাল টিম কিবা ডক্টর আপনার হেল্প হয়েছে নাকি? আমার কার্ডিওলজি ডক্টর খানি গোটেখানি স্পেশালিস্ট, আচ্ছা, অবশ্য কলিতা আহিল সাইকেল মোর লগতে আসে, কার্ডিওলজি বাকি টিম আছে লগতে তেখেতর।